কতগুলো বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কত শতগুণ, কত ষাটগুণ, কত ত্রিশ গুণ, যার কান আছে সে শুনো। আর কিছু বীজ পড়লো একদম পরিষ্কার উত্তম জমিতে, কোথাও একশো গুণ ফল হলো, কোথাও ষাট গুণ, কোথাও ত্রিশ গুণ। বাক্য শুনে বোঝে এবং বাস্তবিক সে ফলবান। এবারে এই বীজটা কারা? যারা ঈশ্বরের বাক্য শুনে বোঝে, যেটা বলছো না ঠিক, আমাকে এটা করতে হবে, স্বপ্ন সেটা নয় যেটা আমি ঘুমিয়ে দেখি। ডক্টর এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন যে স্বপ্ন নয় যেটাকে আমি ঘুমিয়ে দেখি, কিন্তু স্বপ্ন যেটার জন্য আমি ঘুমাতে পারবো না, যেটা আমাকে ঘুমাতে দেবে না যতক্ষণ আমি ওইটা পাচ্ছি। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেছেন, ডক্টর এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন এই কথাটা, স্বপ্ন এটা নয় যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, আর স্বপ্ন সেটা যেটার জন্য আমি ঘুমাতে পারবো না। তো আজ আমি আপনাকে বলছি ঈশ্বরের বাক্য যারা শুনে বুঝবে এবং বুঝে আপনাকে ঘুমাতে দেবেন না। একটা পাপ করলে ভিতরে ভেঙে দেবে, যদি ভুল করেছিস, তুই মানুষকে অত্যাচার করে ভুল করেছিস, মিথ্যে বলে ভুল করেছিস, যিশুর প্রচার করতে না পারে তার গলা শুকিয়ে যাবে, যিশুর জন্য সে মার খেতে রেডি হয়ে যাবে, যিশুর বাক্য শুনবে বুঝবে পালন করবে, এরা অনেক ফলে ফলবান হবে। আপনাকে ওরকম শেষ মাটি হতে হবে, এরকম মাটি নয় যে শুনে অবিশ্বাস করলেন, সন্দেহ করলেন, ছেড়ে দিলেন, এরকম নয় যে শুনে আনন্দ করলেন কিন্তু দুঃখ আসলে ছেড়ে দিলেন, এরকম নয় যে শুনে আনন্দ করলেন, মজা করলেন কিন্তু টাকা এবং সংসারের জন্য ছেড়ে দিলেন, কিন্তু এমন হতে হবে শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে, শেখাতে হবে লোককে, এরকম লোককে যারা ফসল হবে অনেক। তার মানে এই চার ক্যাটাগরির মধ্যে এই এক ক্যাটাগরির লোকই স্বর্গরাজ্যে যাবে, ওই বাদ বাকি তিন ডিলিট হয়ে যাবে। কে ডিলিট করলো? ঈশ্বর নয়, তার নিজের। আমাদের ঈশ্বর এরকম নয় যে কারোর কপালে আগে থেকে, জন্মের আগে থেকে লিখে রেখেছেন তুই স্বর্গে যাবি, তুই নরকে যাবি। আমাদের ঈশ্বর এরকম নয় যে কারোর কপালে লিখে রেখেছেন তুই চোর হবি, তুই ডাকাত হবি। অনেকে বলে যা ভাগ্যে লেখা আছে তাই আছে, যারা চোর হচ্ছে ভগবান তাদের ভাগ্যে চোর লিখে দিয়েছে, কিন্তু ওই ভগবানকে আমি মানি না যে ভাগ্যে চোর লিখে দিয়েছে, এমন একজন ভগবানকে মানি, এমন একজন ঈশ্বরকে মানি যে বলেছে তোমার ভাগ্য তুমি নিজে তৈরি করতে পারবে। হালেলুয়া, আমাদের অনন্ত জীবনে নিয়ে আসবে। কপালে লেখা যে ওই বলে দোষ দিলে চলবে না, আমি কি হব, আমার কিছু করার নেই, আমি আমাকে ঈশ্বর এরকমই করে বানিয়েছে, এরকম লোকও আছে, হাত দুটো নেই, ভালো পা নেই, কিন্তু কোটি টাকার মালিক ব্রেনের দ্বারা, বুদ্ধির দ্বারা। পাঁচটা নিক বলে একজন আছে, হাত নেই, পা নেই, একদম এরকম ছোট ছোট, ভালো বিজনেস করে, প্রচার করে। অনেক মানুষ আছে চোখে দেখতে পায়, হাত পা আছে, খেতে পাচ্ছে না, ভিক্ষা করছে, কিন্তু অন্ধ, লাখ লাখ টাকা কামাচ্ছে। মনে রাখবেন, আপনি নিজেকে এক্সকিউজ দেবেন, দোষ দেবেন, হবে না হবে না, পারবো না, আপনিই ডুবে যাবেন। তো আপনাকে এরকম ধরনের হতে হবে যে ঈশ্বরের বাক্যকে শুনবে এবং ঈশ্বরের বাক্যকে পালন করবে। হালেলুয়া, ঈশ্বরের এরকম লোক চায়, ঈশ্বরের এরকম চায় যে আমার সন্তানেরা এরকমই হবে, তারা কখনো চেঞ্জ হবে না, তারা আমার জন্য সর্বদা আমার মতই থাকবে, তারা পরিবর্তন হবে না, তারা আমাকে ভুলে যাবে না। কিন্তু আজকের বেশিরভাগ জায়গায় মানুষ ভুলে যায়। আজ আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কোন জমিটা নিজেকে প্রশ্ন করুন, আমাকে হাত তুলে বলতে হবে না, কোন জমিটা আপনি নিজেকে প্রশ্ন করুন। অনেক মানুষ এসে বলে আমি এত বছর ধরে চাচ্ছি আছি কিন্তু কিছুই প্রচার করতে শিখলাম না, কিছুই বলতে পারছি না, কারণ আপনি, আমি জানি আপনি কি শিখছেন। একটা লোক যে ছয় মাস একটা জায়গায় কাজ করবে, কাজ করার পর যদি বলে আমি কিছুই শিখতে পারলাম না, মালিক তাকে বলো চলে যাও। কিন্তু এরকম কখনো হয় না, সে কাজ করতে করতে শিখে যায়। তাহলে একটা লোক যদি কাজে গিয়ে যেটা জানে না ছ মাসে শিখতে পারে, তাহলে আপনি এক বছরও প্রচার করা শিখতে পারবেন না?
আপনি আসার পর যিশুর কথা বলতেই শিখতে পারবেন না কেন? আপনি শুধু কেন শুনতে আসেননি, প্রভুর লোকরা শুধু শুনতে আসেনি, একদিন টাইম আসছে আপনারা এখানে এসে দাঁড়াবেন, প্রচার করবেন এবং লোকরা শুনবে। আমরা সবার জন্য জায়গা ছেড়ে দিই, এটা কোনো গুরু নয়, গুরু পরম্পরা নয় যে আমি গুরু আর আপনারা আমার শিষ্য, আপনি শুনছেন না, এখানে প্রত্যেকে এখানে দাঁড়ানোর অধিকার আছে, কারণ এই জায়গাটা ঈশ্বর দিয়েছে। ঈশ্বর চায় যেন আপনাদের এরকম হতে পারে, কিন্তু আজ আমাদের দুর্ভাগ্য, আজ আমাদের দেশের, আমাদের খ্রিস্টীয় সমাজের, আমাদের যে দুর্ভাগ্য, আজকে মানুষরা ঈশ্বরকে জানার পরে তারা এখন শুকিয়ে আছে, তারা মিথ্যের উপর বিশ্বাস করে আছে। আজ আপনি কোন বীজ হতে চান, কোন মাটি হতে চান? পাথরের জমি, রাস্তার পাশে আলো জমি, কাঁটা বনে পড়া জমি না, উত্তম জমি হতে চান, উত্তম জমি। হ্যালেলুইয়া, হ্যালেলুইয়া, হ্যালেলুইয়া। আপনার স্মরণে তারা আসবে যে কোনটা আপনি ঈশ্বর আমাকে একটু জানাও, কেন আপনি এখন গাছ। যদি মনে করেন আমি গুরু, আমি যা বলবো তাই হবে, উঠতে বলবো উঠবো, বসতে বললে বসবো, একে বলে আপনি কিচ্ছু হতে পারবেন, আপনি ওই কুয়োর ব্যাঙে থাকবেন, ঈশ্বর বড় জায়গায় নিয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন আমি কিছুই নয়, সবাই প্রভুর জন্য, তখন আপনি দেখবেন, আজ আপনি 20টা লোকের কাছে প্রচার করছেন, কাল প্রভু আপনাকে স্টেজে দাঁড়িয়ে 2000 লোকের সামনে প্রচার করাচ্ছে। আমি আপনাকে বলছি প্রভু তিনি করবে, কিন্তু আপনাকে কোন জমি হতে হবে? উত্তম জমি হতে হবে। হ্যালেলুইয়া। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন, আর যদি আরও এরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।